রাত 12টার সময় আমরা চলে এসেছি এই যে নদীর পাড়ে, পাশে ব্রিজ সাক্ষী, নদী সাক্ষী আর সারা পৃথিবীর সাক্ষী আজকে বনের বার্থডে। তো 12টা বেজে গেছে, এই যে কারেক্ট 12টা। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। জন্মদিন হয়ে গেল, হ্যাঁ রাতে 12টার সময় সেলিব্রেশন হয়ে গেল। তোমরা প্রচুর প্রচুর আশীর্বাদ করো, বনি যেন অনেক বড় হয়, পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হয়, এইটুকু আশীর্বাদ করো, আর কিছু চাই না। বনির জন্য আজকে রয়েছে স্পেশাল কেক, হোয়াইট কেক, হোয়াইট কেক। আর আমরা গাড়ি ডেকোরেশন করেছিলাম বেলুন দিয়ে, কি কি আছে বলে দাও। এই তো বেলুন, আর এখানে হ্যাপি বার্থডে লেখা আছে, হ্যাপি বার্থডে লেখা রয়েছে। আর কালকে তো আরো সুন্দর করে হবে বাড়িতে, তো আজকে বাইরে করেছি। এই ফোম ব্লাস্টার সব ফাটানো হয়েছে, দেখো বাদগাল একা একা খেয়ে নিচ্ছে। তো কেক কেটে ফেলো, এবার আস্তে 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 পড়ে যাবে, আস্তে আস্তে ধরে 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 মামাকে দাও। আরে ওটা বার্থডে হয়, ওটা কোনো ব্যাপার না। এসো এসো আন্টি, এসো খেয়ে দেখো। বার্থডে কার হচ্ছে আমি নিজেই জানি না। বার্থডে কার হচ্ছে, খেয়ে দেখো, কেক খেয়ে দেখো, ভালো ভালো কেকটা, ভালো। বাবাকে দাও, বাবাকে দাও, বলটু খাচ্ছে, দেখো বাবাকে দাও। আর আমি নিজে নিজেই নিয়ে খেয়ে নিচ্ছি, না আমি নিজেই খাচ্ছি। বনি তাহলে ফাইনালি ফাইনালি হ্যাপি বার্থডে টু ইউ বনি। এই নিয়ে নাও কেকটা। ওকে, আমার কালকে দিনের বেলায় হবে, কালকে দিনের বেলা অবশ্যই হবে, আমার নতুন কেক আসবে, আমার নতুন করে হবে, ঠিক আছে। ওকে তাহলে চলো, আজকের সেলিব্রেশন কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।